আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার কাছে কিয়াম করা হারাম, তোমার কাছে হালাল, তুমি চালিয়ে যাও, তুমি জবাব দিবে আল্লাহর কাছে, ঠিক কি না কথা বলেন? আমি তো তোমার জবাব দিতে যাব না, আমার বোঝানোর উদ্দেশ্য আমি বুঝাবো। একজন বলছে কিয়াম মানে তো দাঁড়ালো, দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ানো, সালাম পাঠানো হয় নবীজিকে, আমরা সালাম পাঠাও, ইয়া নবী সালাম আলাইকা, আসসালামু কাবলাল কালাম, বুখারী শরীফের হাদিস, আগে সালাম পরে কালাম। কেউ যদি বাইরে থেকে দিল্লি বোম্বাই থেকে বাড়ি আসে আর ঘরটুকি বলে এ বাহা আসসালামু আলাইকুম, কি বলছেন? সিস্টেমটা ঠিক হলো না ভুল হলো? ভুল। কেন? বুখারী শরীফের রেওয়ায়েতে আছে আসসালামু কাবলাল কালাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়েতে বর্ণনা করছেন, আমার জীবন দশায় নবীজিকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি, সব সময় নবীজি আগে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী, এ নবী, প্রথমেই বিয়াদবি, প্রথমেই কি বললাম? বিয়াদবি। কার? নবীর সামনে, নবীর সামনে ইয়া নবী সালাম আলাইকা, আর কি কি বলে আমার জানা নাই। কি বুঝলেন? দিল দিলে লাড্ডু, কি কি সব বলে আমার জানা নাই, কো শুনেছি তো, আমি ব্যঙ্গ করিনি, কিছুই করিনি, জাস্ট আমাকে যদি ব্যক্তিগত কেউ জিজ্ঞেস করে আমার কাছে কিয়াম হারাম। আমি চব্বিশ পরগনায় জলসা করেছি, আমার আগের বক্তা কিয়াম করেছে, আমি বসে থেকেছি স্টেজ, আমি তারপরে বায়ান করলাম, বায়ান করে নেমে গেলাম, আমার পরের বক্তা ফুরফুরার কোনো হুজুরের আওলাদ ছিল, সে দাঁড়িয়ে কিয়াম করলো, আমি পালিয়ে এলাম, আমার বিরুদ্ধে বলল না, আমি বসেছিলাম। যদি আমার বসাটা ভুল হতো সেই বক্তা আমাকে টুকলো না, স্টেজেই দেখে নিতাম কিরকম বাপের বেটা, কিন্তু সে তো জানে কোন মাল বসে আছে, কথাটা বুঝতে পেরেছেন না পারেন? জানে, আমি বিশ্বাস করি, আমি আজ পর্যন্ত দাওয়াত নিই, যারা গালি দাও তারা শোনো, আমি কোনো জায়গায় যাচাই করি না কোন বক্তার দাওয়াত আছে, যাচাই করি না। কেন? আমার ইলমের কমি নাই, আমি যাচাই করব কেন? আমি কোরআন হাদিস বলবো, আমি হকটা বলবো, কাকে ভয় করবো? আল্লাহকে ছাড়া। আমি একটা কাগজ দেখেছি, আমার কাছে কাগজটা আছে, ফুরফুরার একজন বক্তা আছে ওমর সিদ্দিকি বলে, সে কাগজ চেপেছে, মানে এই দেখবেন ফরম হয় না স্কুল মাদ্রাসার ফরম, ফরম চেপেছে, ফরমে লেখা আছে যে আমি কোন কোন ওয়াহাবি বক্তার সঙ্গে জলসা করি না। আমি এটা বলতাম না, যেহেতু সেখানে আমার আব্বাজির নাম লেখা আছে, পশ্চিমবাংলায় আমাদেরকে তো আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে চিনছে, পশ্চিমবাংলার মাটিতে সব থেকে বেশি শিরক আর বেদাতের ওপরে মেহনত করেছেন দুটো বক্তা, একটা হচ্ছে মৌলভী শওকত আমার আব্বাজি, আর একটা হচ্ছে গোলাম আহমদ মোর্তজা সাহেব মরহুম আমার বাবাজি। আপনারা জানেন না, মেদিনীপুরে এমন ওকিরাম আছে বেরিয়ে জেনেটার ভেঙে দিয়েছে, দুজনকে মাঠে লুকিয়ে থাকতে হয়েছে এই দুটো বক্তা। সেই গ্রামে আমি জলসা করে এলাম বুক ফুলিয়ে, কেন? ইনারা চষে দিয়েছেন, চষা জমিতে আমি চষছি, কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমার জন্য সহজ, এই মানুষগুলো সারা জীবন কাটিয়ে দিল, আমি তার আওলাদ, আমি কি করে কম্প্রোমাইজ করব? আমার কাছে তো কম্প্রোমাইজের রাস্তা নাই। আল্লাহর কসম, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করে যাচ্ছি, সবাই এক আল্লাহই বিশ্বাসী হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যখন কেউ রাগ করবেন না, অনেক যারা আমার ভালোবাসার মানুষ আছে তারা বলে মলি সাহেব গাল দিচ্ছি, এই দেখুন এই বক্তাটা গাল দিয়েছে, আর একটা দেখলাম কি বুঝলেন, পাতলা করে মুর্শিদাবাদেই ঘর, সে খুব উল্টো পাল্টা গালি দিয়েছে আমার, এ বহুত কিছু, আমাকে মোটামুটি জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিয়েছে,
কি বুঝলেন? আমি বললাম আল্লাহ যদি ওর হাতে দিয়ে দেয় জাহান্নাম আর জান্নাতটা তো হতে পারে, কি বুঝলেন? সে আবার বলেছে মোটাপাড়া বক্তা, কি বুঝলেন? সে আবার আমার হাতের মতো তার বডিটা, বলে বলিস কি করে? কোরআন হাদিস নেই, খালি পাখির গল্প, নাহলে বড় পীর ওপর দিকে উড়ে চলে গেল, অমুক পীর ওইদিকে ঢুকে গেল। মানুষ কিভাবে পরিবর্তন হবে? আল্লাহর রাস্তায় আসবে, নামাজের পথে আসবে, দিনের পথে ফিরবে, কুসংস্কার গুলো মিটবে, এই বায়ান একটাও নাই। আমি চ্যালেঞ্জ ছুড়েছি, আজকে আবার বলে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, হিন্দুস্তানের মাটিতে, শুধু পশ্চিমবাংলা নয়, পুরে হিন্দুস্তান কে সরজমিন পর আগর কোই বাপ কা বেটা মৌলভী হে আগর মেরে কো নিকাল কর দিখা দে কে বড়া পীর আব্দুল কাদির জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি, ইন লোগোঁ নে আপনে কিতাব পর লিখ কে দিয়া কে হাম মরনে কে বাদ হামারে কবর মে চাদর চড়ানা, হামারে কবর মে সিজদা করনা, হামারে কবর মে পয়সা দেনা, হামারে কবর মে মন্নত করনা, এসে লিখ কে গিয়া তো হাম উস মৌলভী কা আভারি রহেঙ্গে। একটা মৌলভী বার করে নিয়ে এসো একটা কিতাব যে খাজা মঈনুদ্দিন চিশতি এটা লিখে গেছে, কি বুঝলেন? একজন লিখছে এই ভণ্ড হুজুর জুবের নাকি নাম, কি বলছে জানেন? আলা হযরত আহমদ রাজা খান কথা বলে। আলা মানে কি? উলামাদেরকে জিজ্ঞেস করুন, সব থেকে উঁচু আলা মানে কি? কথা বলে না, সব থেকে উঁচু। আমরা কোনোদিন বলেছি আলা হযরত হযরত মুহাম্মদ মুস্তফা? কেউ বলেছি? আমরা মৌলভীরা, আমরা বলেছি হযরত মুহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলেছি। তো আল্লাহ নবীর থেকে ওপরে কি করে চলে গেল? আলা মানে আরো ওপরে, কথাটা বুঝতে পারেননি? নবীজিকে তোমার মতো গণ্ড মূর্খ মৌলভী শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আলা হযরত বলতে পারিনি, আর তুমি আহমদ রাজা খান বেরেলভিকে বলছো আলা হযরত, এটা একদম নাজায়েজ ভাষা। শোনো মুফতি জুবের, আমি তোমাকে বলে দিচ্ছি, আর তোমার যদি হিম্মত থাকে তো ফোনেতে সোশ্যাল মিডিয়ায় নয়, তুমি খালি প্রশাসন ঠিক করো, মুর্শিদাবাদের মাটিতে বহরমপুরের যে কোনো জায়গায় বসবে, ইনশাল্লাহ শওকতের ব্যাটা রেডি আছে। কিন্তু কষ্ট কি জানে, যাদের মুখের ভাষাই হচ্ছে গালি তাদের সঙ্গে বসবো কি? মোবাইল খুলবো না, মোবাইল খুনে শোনাবো না, থোপটা অপর দিকে যদি ছুড়ি কোথায় পড়বে বলুন? কথাটা গায়ে পড়বে। আমি তো খালি দোয়া করি আল্লাহ হিদায়ত দে আমাকে, যে ভাষায় আমার মা আমার বাবা আমার বোন এদিকে যে ভাষায় অশ্লীল ভাষায় আমাকে গালি দিয়েছে আপনাদেরকে শোনাতে পারব না। সমাজের কলঙ্ক এরা, তার কারণ একটাই, শিরক আর বিদাতের ওপরে বলার কারণে। আমার ভাই, আজকে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি, এক আল্লাহর ওপরে বিশ্বাস আনবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমানদের যাওয়া এই জন্যে চলবে না, পূজোর পোশাক মুসলমানদের জন্য খাওয়া হারাম। কেন হারাম? দুটো জিনিস, পূজোর পোশাক এবং কবরের মান্নত করা জিনিস দুটোই হারাম। মান্নত একমাত্র আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা, কথা বলে, চলবে না। একমাত্র আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত হবে না। চলুন কোরআন খুলে নেন, সুরায়ে বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদদামা ওয়াল আহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। হে আমার বিশ্ব নবী, বলো প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। কোরআন এটা
আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ, আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে, আল্লাহ ব্যতীত কবরের নামে, আল্লাহ ব্যতীত পীরের নামে, আল্লাহ ব্যতীত গাছের নামে। তাই তোমাদের জন্য ওই বস্তুগুলো আল্লাহ হারাম করেছেন। যদি বলেন মলি সাহেব আমাকে কোনো হিন্দু ব্যক্তি দাওয়াত দিয়েছে, খেতে পাবো না? অবশ্যই খেতে পাবেন, কে বললে পাবেন না? আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি খেতে পাবেন, হালাল বস্তুটা খাবেন। কিন্তু যদি বলে বিশ্বকর্মা পূজোর উপলক্ষে আমার বাড়িতে দাওয়াত, হারাম। কথা বুঝতে পেরেছেন না? পারেন, আমি সেদিনে বর্ধমানে সব থেকে বড় মিষ্টির দোকান রাধা বল্লম মিষ্টান্ন ভাণ্ডার, আমি একটা জলসাই বলেছি, ওই রেল স্টেশন থেকে মিহিদানা সীতাভোগ কিনে নিয়েছে বর্ধমানকে, গালি দিবেন না। অনেক লোক বলে দুঃশালা একদম ভালো নয় বে, পচা মাল, সীতাভোগ মিহিদানা ভালো নয়, না জায়গায় কিনবে। দোকানটার নাম হচ্ছে রাধা বল্লম মিষ্টান্ন ভাণ্ডার, 130 রকম থেকে 40 রকম কোয়ালিটির মিষ্টি আছে, সব খাবার মতো, সব থেকে। আমি আমার জন্ম থেকে দেখছি, আমার আব্বার জামানা থেকে মিষ্টির দোকানটা। তো ওনাদের দোকানে মিষ্টি লিখছি সেদিনে, ওনার ছেলেটা আমার জলসা শুনেছে, বললে স্যার আপনি 5 মিনিট দাঁড়াবেন? কেন? আমার ছেলেটা আপনার সঙ্গে একটু দেখা করবে আপনার জলসা শুনে। বাড়ি থেকে ছুটে এসছে, এসেই বলছে স্যার আমি আজকে ধন্য হলাম আপনার বক্তব্য শুনলাম, শুনি আমি খুব ভালো লাগলো, স্যার কিছু মনে করবেন না, একটা গিফট দেবো, নেবেন? একদম দাও। যে মিষ্টিটা কেউ কি বিক্রি করে না, শুধু বাড়ির জন্যে রাখে স্পেশাল, আমার জন্য ডিব্বা এনেছে, আমি গ্রহণ করলাম, হাদিয়া দিল, গিফট করলো, আমি খেয়েওছি বাড়িতে। কিন্তু তা বলে এটা নয় উনি আমাকে পূজোর প্রসাদ দিবে আর খেয়ে নেবো, না, উনাকে বুঝাবো এটা আমার জন্য হারাম, আমার আল্লাহ নিষেধ করেছেন, কোরআনে আছে, না চলবে না মুসলমানের জন্য। ওই জন্য বীরভূম ডিস্ট্রিক্টের মানুষ, আপনারা বলতে কথা বলতে ভয়ও লাগছে, যদি মাস্কেট আর বোমা চালায় ভয় লাগে। আপনারা রাগ করছেন, রাগ করবেন না, ভালোবাসেন, আমিও ভালোবাসি।